আসসালামু আলাইকুম আপনারা দেখছেন স্বাধীন বাংলা নিউজ আমি সুমন আছি আপনাদের সাথে ক্রিকেট থেকে বিদায় নিলেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস ক্রিকেট মাঠে আর দেখা যাবে না এই তারকাকে গতকাল মিরপুর মাঠে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এই সময় দেখা যায় নতুন পুরাতন খেলোয়াড় সবাই তার সাথে সেলফি তোলে এবং তাকে বিদায় জানায় বাংলাদেশে তামিম ইকবালের পরে ইমরুল এসে জায়গা হঠাৎ করেই ক্রিকেটে বিদায় নিলেন ইমরুল কায়েস তিনি ছিলেন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র ইমরুল কায়াসের বিজয় বিদায়ের সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট দল হারালো একজন নামি দামি ক্রিকেটারকে আমরা সরাসরি মাঠে তার বিদায় সংবর্ধনা দেখব তার আগে সবার প্রতি অনুরোধ থাকবে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ